সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালালর উত্তরসূরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল ছিলটি আমরা হকল ছিলটি ঠিক কি না আমি আজকে সিলেট হয়ে গেছি কি রাখবেন তো নাকি সুযোগ নাই এটা সবাই জানেন না আপনারা একসাথে সবাই বলি নাকি ভাল লাগবে নাকি সকলে বলি সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালালর উত্তরসূরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল ছিলটি আমরা হকল ছিলটি আমরা হকল ছিলটি আমরা হকল ছিলটি সিলেটের ওই খমলার বাগান খাইলে জুড়ায় হকলার ফরান কি ঠিক কি না সিলেটের ওই খমলার বাগান খাইলে জুড়ায় হকলার ফরান সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালালর উত্তরসূরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল ছিলটি আমরা হকল ছিলটি আমরা হকল ছিলটি আমরা হকল ছিলটি আম্মা বাদ প্রিয় ভাইরা আমার আজকে এই মাহফিলটা এমন এক সময় হচ্ছে যখন বিশ্বব্যাপী মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে জারজ দেশ ইসরায়েল ঠিক কি না এদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নাই এরা পৃথিবীতে জায়গা খুঁজে খুঁজে বেড়ায় ফিলিস্তিন তাদেরকে জায়গা দিল যারা তাদেরকে জায়গা দিল তাদেরকে আজকে নিজ ভূখণ্ড থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে নিঃসন্দেহে এটা চরম জুলুম ঠিক কি না বলেন শুধু কি সেই ফিলিস্তিনি জুলুম চলছে আর কোথাও কি চলছে না চলছে সারা বিশ্বে বাংলাদেশ কি সারা বিশ্বের বাইরে কথা কয় না সারা বিশ্বে মুসলমানরাই সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছেন বিশেষ করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশে আমার কাছে মনে হয় মুসলমানরাই মনে হয় যেন মুসলমানরা আজকে পরবাসী হয়ে বসে আছে মুসলমানরাই বোধ হয় আজকে সংখ্যালঘু ঠিক কিনা ঠিক কিনা আজকে আমি আপনাদের সামনে জুলুমের পরিণতি এবং জালেমের জুলুমের ভয়াবহ অবস্থা এবং জালেমের পরিণতি এই বিষয়ের উপর কথা বলবো ইনশা সময় দিবেন তো ইনশাআল্লাহ আমি ভূমিকা দীর্ঘায়িত করব না আমরা এখনই আলোচনার মধ্যে ঢুকে যেতে চাই সকলে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে কারণ শয়তান যদি ডিস্টার্ব করে তাহলে এই আলোচনা শুনে মজা পাওয়া যাবে কারণ শয়তানকে আপনি তাড়াতে হলে র‍্যাব পুলিশ বিডিআর ডিজিএফ এনএসআইএফ এদেরকে দিয়ে শয়তানকে আপনি তাড়াইতে পারবেন না শয়তান এখন এই মজলিসে আছে কথা বলেন না আছে শয়তান কিন্তু গানের অনুষ্ঠানে যায় না মদের আড্ডায় যায় না জুয়ার আড্ডায় যায় না আমাদের এমন একজন নেতা ছিলেন হযরতে ওমর তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন কিতাব লেখছে তিন দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটত না আল্লাহু আকবার বলেন না এখন এমন নেতা তো আমাদের দেশে বুড়ি বুড়ি কথা বলেন না আমাদের নেতারা যদি হাঁটে রাস্তা দিয়ে শয়তান কি হাঁটে আপনারা বলেন না হাঁটে না হাঁটে না জবাব তো আমার কাছে আছে হাঁটে না এই জন্যে আমি কিন্তু পাইকারি ধরে কথা বলছি না ইল্লা মাশাআল্লাহ ভালো আছে
তবে অধিকাংশ এমনই এরা যখন রাস্তা দিয়ে হাঁটে শয়তান এদের সঙ্গে হাঁটে না কারণ শয়তান বলে আহারে আমি কি শয়তান আমার চাইতে তো বড় শয়তান হইল ওই যা ঠিক কিনা তো উমর এমন একজন নেতা ছিলেন সেই উমরের মতো একজন নেতা এখন আমাদের দরকার আছে না নাই দরকার আছে না নাই প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ ওমর ঠিক কি না তাহলে ওমরের মতো একজন নেতা আমাদের দরকার আছে না নাই প্রিয় ভাইরা তাহলে আমরা শুরু করি সকলে প্রাণ খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك الله আশা নিশ্চিত আল্লাহর আশা অর্থাৎ অবশ্যই তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে আমাদের কি আল্লাহর রহমত দরকার আছে সবার তাহলে আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো রাজি আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতু ইউনূস একজন নবীর নামে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ইরশাদ করেন সূরার 13 এবং 14 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম যে হাবিব আমি অবশ্যই তোমাদের পূর্বে বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি কেন লাম্মা যালাবু কারণ তারা জুলুম করেছে ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত রুসুলগণ তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসার পরেও তারা জুলুম করেছিল এজন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে ওয়ামা কানু লিয়ুমিনুন তারা ঈমান আনেনি যে রাসূলরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আনার পরেও তারা ঈমান আনেনি এরপর আল্লাহ বলেন কাযালিকা নাজিজিল কাওমাল মুজরিমিন এভাবে করে আমি অপরাধী সম্প্রদায়কে তাদের প্রতিফল আমি দিয়া থাকি এরপর আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ মিন বাদিহিম তারপর আমি তোমাদেরকে তাদের স্থানে স্থলাভিষিক্ত করলাম অর্থাৎ ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় তোমাদেরকে স্থলাভিষিক্ত করলাম কেন লিদান জুরা কাইফা তাআমালুন যে তোমরা মানুষের সঙ্গে কি আচরণ করো এটা দেখবার জন্য এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা ব্যাখ্যায় যাব ব্যাখ্যায় যাওয়ার আগে একটা হাদিস দিয়ে কথা বলছি আল্লাহর নবী বলেন ইত্তাকুজ জুলমা فإن الظلم ظلمات يوم القيامة কিয়ামতের দিন জুলুম বড় অন্ধকার হয়ে ধরা দেবে বড় অন্ধকার হয়ে আসবে সারা পৃথিবীতে মজলুম যেমন আছে জালেমরাও কি আছে কি না আছে কি না একটা গল্প দিয়ে শুরু করি একবার এক দেশে চলছে জুলুম সব জায়গায় জুলুম দেশে সকল সেক্টরে চলতেছে জুলুম আপনারা আবার মনে করেন এটা বাংলাদেশ না বাংলাদেশের কথা বলছি না কথা বুঝাচ্ছে কি না এক দেশে চলতেছে জুলুম ওই দেশে এক পীর সাহেব আর তার সঙ্গে তার মুরিদ গেছে এখন মুরিদ বাজারের মধ্যে হাঁটতেছে আর দেখতেছে আঙুরের দাম আর আলুর দাম সমান ঘিয়ের দাম আর তেলের দাম সমান মুরিদকে সর্বনাশ এমন দেশের আমি খুঁজতেছি আমি এখানে আলু খাবো না শুধু আঙুর খাবো তেল খাবো না শুধু ঘি খাবো
ফিশাব বলতেছে মুরিদ যে দেশে দেখবা তেলের দাম আর ঘির দাম সমান আঙ্গুরের দাম আর আলুর দাম সমান বুঝতে হবে এই দেশে জুলুম চলতেছে কি চলতেছে জুলুম চলতেছে এগুলা খায়ও না মুরিদ কয় ফিশাব হুজুর জীবন অনেক কথা আপনারা শুনছি আজকে আর শুনবো না আজকে আমি ঠিকই আঙ্গুর আর ঘি খাবই ফিশাব কয় ঠিক আছে খা ওই দেশে দুসর গেছে চুরি করতে চুরি করতে গিয়া বাড়ির সামনের দেওয়াল পড়ে চোর দুইটা মারা গেছে চোরের বাবা আয়েশা বাদশার কাছে বিচার দেয় যাহাবো না আমার দুইটা ছেলে চুরি করতে গিয়ে মারা গেছে আমি এর বিচার চাই আপনারা কোন এটার বিচার কি চাওয়া লাগে যে বিচার চাইতে গেছে তারাকে বেঁধে রাখা দরকার কথা বলেন না কেন বাদশাকে অবশ্যই বিচার হবে আমার দুইটা নাগরিক মারা গেছে কার দেওয়াল পড়ে আমার দুইটা নাগরিক মারা গেছে তাকে ধরে আনো তাকে ধরে আনা হলো বলল মিয়া তোমার এই দেওয়াল পড়ে আমার দুইটা নাগরিক মারা গেছে তোমার ফাঁসি হবে রাজা সাহেব কেন কই যে তোমার দেওয়াল পড়ে মারা গেছে এই জন্য কারণ দেশে চলতেছে কি কথা বলেন না কেন যেটা বলে সেটাই তো খাটে কথা বলেন না কেন যা বলে তাই তো হয় এখন বুদ্ধি খাটায় বাড়ির মালিক বলতেছে বাদশা এই দেওয়াল তো আমি বানাই নাই দেওয়াল বানাইছে রাজমিস্ত্রি যদি ফাঁসি হওয়া লাগে তাহলে রাজমিস্ত্রির ফাঁসি হবে আমার হবে কেন টাকা পয়সা তো ঠিক মতোই দিছিলাম রাজা কয় ঠিক তো তাহলে যাও সেই রাজমিস্ত্রির ধরে আনো ধরে আনা হলো রাজমিস্ত্রি বলতেছে তোমার ফাঁসি হবে কেন এই এই কারণে ফাঁসি হবে রাজমিস্ত্রি কয় রাজা সাহেব দেওয়াল আমি ঠিকই বানাইছি কিন্তু ওই যে মশল্লা এটা তো আমি বানাইনি এটা বানাইছে ওই জুগালিয়ে আপনারা কি বলেন জুগালি বলেন তো এই জুগালিয়ে বানাইছে সুতরাং দোষ তো আমার না দোষ যদি হয় তাহলে ওই জুগালির দোষ রাজা কয় কথা তো ঠিক কারণ দেশে চলতেছে কি কি চলতেছে জুলুম যা জুগালি ধরে আনো জুগালি ধরে আনলো বলল তোমার এই কারণে ফাঁসি হবে জুগালি বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না দোষ হইলে আমি যখন মশলা বানাচ্ছিলাম পাশ দিয়ে একটা হাতি যাচ্ছে এই হাতির পায়ের সঙ্গে বেজে ওই মশলার মধ্যে পানি একটু বেশি পড়ে গেছে এজন্য মশলা নরম হয়েছে দেওয়াল দুর্বল হয়েছে দোষ তো আমার না দোষ হইলো হাতিওয়ালার রাজা কয় কথা তো ঠিক ধরে আনো হাতিওয়ালারে হাতিওয়ালা বলল তোমার ফাঁসি হবে কেন এই এই কারণে ফাঁসি হবে বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না ওই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম এই বাড়ির মহিলা একটু জগড়াটে কানের জিনিস এত বড় বড় বানাইছে ঝনঝন যখন আওয়াজ করছে হাতি দিছে দৌড় দৌড়ের সঙ্গে পানি পড়ে এখানে অবস্থা যদি ফাঁসি হয় তাহলে ওই মহিলার ফাঁসি হওয়ার দরকার রাজা কয় কথা তো ঠিক দেশে চলতেছে কি কি চলতেছে এখন মহিলারে ধরে আনা হলো মহিলা বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না জিনিস তো আমি বানাই নাই জিনিস বানাইছে ওই স্বর্ণকারে যদি দোষ হয় তাহলে তার হবে আমার দোষ কেন রাজা কয় কথা তো ঠিক যাও স্বর্ণকারে ধরে আনো স্বর্ণকারে ধরে আনছে বেচারা এমন শিখ না এখন রাজা বলতেছে তোমার ফাঁসি হবে কয় কেন কয় এই এই কারণে তোমার ফাঁসি ফাঁসির মঞ্চ প্রস্তুত লোকটাকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে গলার মধ্যে রশি লাগাইছে এখন যে গলার মধ্যে রশি থাকে না এমন শুকনা রশিও গলার মধ্যে থাকে না রশি বের হয়ে যায় রাজার টার্গেট হইলো ফাঁসি দেওয়া লাগবেই যত কিছুর বিনিময়ে বুঝেন নাই বোধ হয় যত কিছুর বিনিময়ে একটা ফাঁসি চাই রাজা কয় এই শুকনা গাড়ে যদি ফাঁসির রশি না লাগে তাহলে দেশের মধ্যে খুঁজো গেডি মোডা আলা এটাকে বের করে আনো মনে আসেনি ফিরসাবার মুড়িদের কথা আপনাদের ওই যে মুড়ি এই কয়দিনে ঘি আর আঙুর খেতে খেতে গেডিয়ে মন মোটা ধরে আনছে মুড়িদরে এনে যখন ফাঁসির রশি লাগাইছে দেখে দেখলো খাপের খাপ পুরা একেবারে রশি লেগে যায় রাজা কয় তোমার ফাঁসি হবে কেন রাজা তোমার গেডি মোটাকা তোমার গেডি মোটাকা এই জন্য তোমার ফাঁসি হবে
এখন murid দেখতেছে বাসার আর কোনো উপায় নাই পিশা হুজুরে শরণ করেছে পিশা হুজুর আমি তো শেষ আপনি আমারে বাঁচান পিশা বলে বলছি না তোরে যেই দেশে আঙ্গুরের দাম আর আলুর দাম সমান ঘির দাম আর তেলের দাম সমান বুঝতে হবে এই দেশে জুলুম চলতেছে তোরে বলছি না এগুলো খাস না murid কয় পিশা হুজুর বুঝতে করে লাইছে এবার বাঁচা পিশা কয় ঠিক আছে বুদ্ধি আছে একটা তোকে যখন এই ফাঁসির মঞ্চে উঠাবে আমি বলবো রাজা ফাঁসি আমার মুরিদে দিয়েন না ফাঁসি আমারে দেন আবার যখন আমারে নিবে তুই বলবি যে রাজা সাহেব ফাঁসি আমার পিশা হুজুরে দিয়েন না ফাঁসি আমারে দেন আমরা দুইজন টানাটানি করব অবস্থা তাই টানাটানি করতেছে রাজাকে ব্যাপার কি ফাঁসি নিয়ে টানাটানি করে এমন অবস্থা তো কোনোদিন নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে রাজা পিশাবে ডাকতেছে এই পিশাবে দিকে আসো ফাঁসি নিয়ে টানাটানি করতে আমি জীবনে কখনো দেখি না তোমরা এটা নিয়ে টানাটানি করতেছো কেন পিশা বলে হুজুর রাজা সাহেব আমার মুরিদের যখন আপনি ফাঁসির মঞ্চে উঠাইলেন আমি চোখ বন্ধ করছি চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পাই কথা কয় না আমার এই গল্পটা পুরাই কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল কথা কয় না বুঝাবার জন্য বলতেছি এখন পিশাব বলতেছে রাজা সাহেব আমি যখন চোখ বন্ধ করছি দেখছি আমার মুরিদ ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেছে রাজা কয় ও তাইলে এই কথা বাহির থেকে লোকজন আইসা আমার দেশে এসে ফাঁসি নিয়ে জান্নাতে চলে যাবে আমি থাকতে ফাঁসি আমারে দে কথা বুঝে আসছে দেশে চলতেছে কি জুলুম জুলুম এখন অবস্থা এরকম বুঝার কোনো কায়দা নাই কে আল্লাহর ওলি আর কে শয়তানের আপন খালাতো ভাই আপনি বুঝবেন না সময়ে সময়ে চেহারা পাল্টে যায় মনে হয় যেন জিব্রাইলের আপন খালাতো ভাই সময়ের মতো আসর নামাজ তিন চার বারও পড়ে কি ঠিক কি না আল্লাহ বোধহয় এগুলো বুঝে না আরে কথা কয় না আল্লাহ বোধহয় এগুলো বুঝে না তাহলে আমরা আলোচনা করছিলাম জুলুমের ভয়াবহতা আর জালেমের পরিণতি জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন সীমা লঙ্ঘন আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলে মজলুম ইসলামের পরিভাষায় কারো প্রতি অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন করা কিংবা কারো হক নষ্ট করাকে জুলুম বলা হয় বুঝা গেছে সহজ ভাষায় আমি বলি যাকে যে সম্মান দেওয়া দরকার তাকে সেই সম্মান দেওয়ার নাম ইনসাফ আর তাকে সেই সম্মান না দেওয়ার নাম হইল জুলুম এটা বুঝেছেন কিনা যেই জিনিস যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার সেই জিনিসকে সেই জায়গায় রাখার নাম হইল ইনসাফ আর অন্য জায়গায় রাখার নাম হইল জুলুম বুঝানোর জন্য আমি বলছি এই যে চশমাটা এটা থাকে কোথায় সবাই বলে তাইলে চশমা চোখে রাখার নাম হইল ইনসাফ অনেক সময় দেখা যায় চশমা মাথার উপরে উঠে যায় এটার নাম ইনসাফ না এটার নাম হইল জুলুম ঠিক না এখন আসুন আল কোরআনে রব্বুল আলামিন এই জুলুমের পরিচয় দিয়েছেন জুলুমটা কি রব্বুল আলামিন বলেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها الله رب العالمين বলেন তার চাইতে জালেম আর কেউ নাই যেই আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে দেয় না তার চাইতে বড় জালেম এখানে আজলাম ব্যবহার হয়েছে ইসমে তাফজিল মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে তারা জানে আজলাম শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণে জালেম তার চাইতে অধিক পরিমাণে জালেম আর কেউ নাই যে আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেয় না তার চাইতে বড় জালেম আর কেউ নাই ঠিক কি না মসজিদে গেলে কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বললে সুদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় সভাপতি সেতে যায় কারণ সভাপতি ভিতরে ভিতরে সুদি কারবারি করে
কথা বলেন না কেন আমাদের দেশে এমন অনেক মসজিদ আছে যে মসজিদে প্রত্যেক সপ্তাহে ইমামের চাকরি যায় কি ঠিক কি না কারণ সভাপতি যদি সুদ নিয়ে কথা বলে সভাপতি চাকরি খায়া লায় ঘুষ নিয়ে কথা বললে সেক্রেটারি চাকরি খায়া লায় পর্দা নিয়ে কথা বললে ক্যাশিয়ারের চাকরি খেয়ে ফেলে ঠিক কি না ঠিক কি না এখন আল্লাহ বলেন ওর চাইতে বড় জালেম আর কেউ নাই অধিক পরিমাণে জালেম নাই যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দেয় না এবার আসুন কেউ যদি আল্লাহর কোরআন আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার না করে তাকেও কোরআনের ভাষায় জালেম বলা হয়েছে এই কথাটা আমার না কথাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون جرى নাকি আল্লাহর নাযিল করা কোরআন দিয়ে যারা বিচার করে না তারা জালেম কথাটা কার এবার বলেন পৃথিবীতে আল্লাহর নাযিলকৃত কোরআন দিয়ে বিচার হয় মিশরে হয় সৌদি আরবে হয় দুই একটা আছে সৌদি আরবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে কয়েকটা আছে আছে না সব নাই আবার কিছু আছে এখন আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় প্রিয় ভাইরা আমার এই কোরআন হচ্ছে এমন কোরআন যেই কোরআন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে যদি জীবন দেয় যদি জীবন চলে যায় আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী সেই 100 শহীদের সব পেয়ে যাবে রাসূল বলেন কেউ যদি আমার একটা মরা সুন্নতকে জিন্দা করে 100 শহীদের সব তার আমলনামায় লিখে দেওয়া হয় আমরা তো সুন্নত রাসূলের অনেক সুন্নতকে ভালোবাসি যেমন কদু খাওয়া মধু খাওয়া খাবারের পরে কাইলুলা করা আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া নিজের বাড়িতে দাওয়াত দেওয়া এগুলো সুন্নাত এগুলো আমরা পালি মানে কি না মানে কি না সহজ আছে যেখানে আমরা আছি সহজ আছে যেখানে আমরা আছি প্রিয় ভাইরা আমার কঠিন সুন্নাত হচ্ছে আল্লাহর রাসূলের মদিনার বুকে এক বছর দুই বছর নয় 10 বছর আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছেন ঠিক কি না রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো অথচ আফসোসের বিষয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ স্বাধীনতার আজকে 53 বছর হয়ে গেল অথচ এক সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে না তাহলে কোন মুসলমান যদি কোরআন দিয়ে দেশ চালাতে যদি সহযোগিতা না করে আল্লাহর ভাষায় সে কি সে কি কি কথা বলতে কি আপনাদের ভয় লাগে ভয় পান এটা আমার ভাষা না ভাষাকার আজকে সব কথা আল্লাহর কথা বলবো তাহলে বিপদ কি আমার হইব তা আল্লাহর বিপদ হইব যদি কেউ প্রশ্ন করে আল্লাহর জিগান আমরা কোরআন থেকে কথা বলছি ঠিক কি না এবার আসুন হাদিসের ভাষায় জালেম কারা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু আল্লাহ বলেন ও আমার বান্দারা আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি তোমরাও তোমাদের উপর জুলুমকে হারাম করে দাও আমি আল্লাহ নিজে জুলুম করা হারাম করছি হাদিসে কুদসি তোমরাও জুলুম করা হারাম করে দাও কারণ হচ্ছে অন্য হাদিসে আল্লাহর নবী বলেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজরা যদিও সে পাপাচারী হয় একজন মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ফেরায় না ঠিক কি না আজকে আমাদের দেশে জালেমের সংখ্যা বেশি না মজলুমের সংখ্যা বেশি কথা বলেন মজলুমের সংখ্যা কম না কত হাজার হাজার মা বোনকে বিধবা বানিয়েছে ক
কত সন্তান আজকে বাভারা হয়েছে ঠিক কি না পৃথিবীর জালেমরা একজন মজলুমের বাড়ির পাশে রাত 3টার সময় যায়া বাড়ির ঘরের পাশে দাঁড়ায়া দেখো যাকে অন্যায়ভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো তার মা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় বলে রব্বুল আলামিন যে আমার কলিজাকে যে আমার কলিজা থেকে আমার সন্তানকে যে নিয়ে গেল আল্লাহ তুমি তার কলিজাটাকে তার কলিজা থেকে তার সন্তানকে নিয়ে যাও ঠিক কি না যিনি 50 বছর কোরআনের খেদমত করেছেন ঠিক কি না ঠিক কি না 13 বছর জেলের মধ্যে বন্দী থাকার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা তার সঙ্গে জুলুম করেছো কি আপনারা কি আমার সঙ্গে একমত কি না তার লাশটাকে নিয়ে কি রাজনীতি তোমরা করলা থামায় রাখতে পারছে মানুষের ভালোবাসা এই ভালোবাসা আসে কার কাছ থেকে কারণ এই ভালোবাসা থামায় রাখা যায় কিয়ামতের দিন এই মাজলুমরা আল্লাহর দরবারে উঠবে কিনা বলেন তখন জালেমদের কি পরিণতি হবে পৃথিবীর জালেমদের থেকে শিক্ষা নেওয়া দরকার ঠিক কি না প্রিয় ভাইরা আমার আল্লাহর রাসূল আরো বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো যদিও সে কাফের হয় কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না হয়তো একটু সময় লাগছে একটু অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের কথা শুনেন আল্লাহ পাক ফিরায়া দেয় প্রিয় ভাইরা আমার জুলুমকে কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা এর নাম হলো জুলুম রব্বুল আলামিন বলেন হযরতে লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো এই ওয়া ইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ان الشرك لظلم عظيم الله اكبر হযরত লোকমানের উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের উপদেশগুলো আল্লাহর কোরআনের মধ্যে দিয়ে লোকমানকে চিরন্তন করে দিলেন ও সুজা নগরবাসী আমরাও কি আমাদের সন্তানদেরকে এমন এমন ভালো ভালো উপদেশ দিতে পারি কিনা বলেন আজকে লোকমান থেকে শিক্ষা গ্রহণ করেন লোকমান তার সন্তানকে উপদেশ দিল ও আমার কলেজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না কারণ ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ মস্ত বড় অপরাধ ব্যাখ্যায় যাচ্ছি না সময় কম অনেক আলোচনা রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুজ জামবি ইনদাল্লাহি আকবার ক্বালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক মানা অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন আজকে এমন অনেক মুসলমান আছে আল্লাহরে বন্ধু বানায় না কাফের মুশরিক রাম বা আমার নাস্তিক মুনাফিকদেরকে বন্ধু বানায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন এদের অবস্থাটা হবে কেমন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার وما للظالمين من أنصار الله أكبر
رب العالمين بولن যারা নাকি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন আর তাদের আবাসস্থল হয়ে যায় জাহান্নাম আর এই জালিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকে না দুই নম্বরে জুলুম হচ্ছে সীমা লঙ্ঘন করা এই পৃথিবীতে প্রত্যেক বাদশার কিছু সীমানা আছে এই সেই সীমানা অতিক্রম করা যায় না আমাদের দেশেরও বর্ডার আছে নাকি নাই সে বর্ডার পার হইতে গেলে পাসপোর্ট লাগে কিনা আপনি এমনি এমনি পার হইতে পারবেন না পাসপোর্ট লাগবে এজন্য রাসূল বলেন লিকুল্লি মালিকিন হেমান ওয়া হেমাল্লাহু মাহারিমুহু প্রত্যেক বাদশার কিছু সীমানা আছে আল্লাহরও কিছু সীমানা আছে সেই সীমানার নাম হচ্ছে হারাম কাজসমূহ কোন মুসলমান যদি হারাম কাজ করে সে যেন আল্লাহর সীমানা লঙ্ঘন করে এবার আসুন ভাইরা আমার কয়েকদিন আগে দেখলাম একজন আরেকজনের আমানত মারে এটা কি হারাম না হালাল একজন আরেকজনের আমানত দেয় ওই শব্দ বললে বিপদ আছে এজন্য বললাম না আমানত বুঝুন তো আমানত এক বুড়ে কয় মিশা কথা কইতাম না দুইটা মারছি ওরা কথা কয় না কি ঠিক কি না এক পা কবরে চলে গেছে বুড়া বলে মিশা কথা কইতাম না দুইটা মারছি একজনে 46টা 70টা 80টা 100 কয়েকদিন আগে দেখা গেছে এমন ভাবে মারে কম্পিউটার পর্যন্ত ফেল তাহলে এটা কি আল্লাহর সীমা লঙ্ঘন কিনা বলেন আল্লাহর সীমা লঙ্ঘন কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাআতাদুহা ওয়ামান ইয়াতাআদা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন এগুলো হলো আল্লাহর সীমানা খবরদার আল্লাহর সীমানা লঙ্ঘন করো যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহর ভাষায় সে হচ্ছে জালেম সে কি সে কি কারা জালেম এটা শিখাত আপনাদেরকে শোনাচ্ছি মসজিদে ইবাদত করতে বারণ করাও জুলুম শুরুতেই বলেছিলাম এই কথাটা এজন্য এই কথাটা আর বলছি না এরপরের পয়েন্টে চলে যাচ্ছি সাক্ষ্য গোপন করাও জুলুম জানে এই লোকটা এই কাজ করে নাই কিন্তু কিছু পয়সার লোভে আল্লাহর ওলির বিরুদ্ধে সাক্ষী দেয় ঠিক কি না সত্যি কথাটা সে জানে কিন্তু সত্যি কথাটা সে বলে না কিছু পয়সার লোভে কিছু দুনিয়ায় কিছু কয়েক দিনের শান্তির লোভে আল্লাহর ওলিদের বিরুদ্ধে সাক্ষী দেয় এমন জালেম আছে না নাই কিন্তু আসলে কি শান্তি তাদের হয়েছে কথা বলেন শান্তি হয়েছে অথচ একজন হিন্দু নাম বললাম না আপনারা বুঝে নিন একজন হিন্দু সঠিক সাক্ষী দেওয়ার জন্য ধারে ধারে ঘুরছে কি ঠিক কি না ঠিক কি না মুসলমান তোমার লজ্জা হওয়া দরকার তোমার মতো বেহায়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই একজন হিন্দু সঠিক সাক্ষ্য দেওয়ার জন্য ঘুরছে আর তুমি মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষকে 13টা বছর কষ্ট দিলা এরপরে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করবি না আল্লাহ বুঝার তৌফিক দান করুক তাহলে সাক্ষ্য গোপন করা জুলুম সাক্ষ্য গোপন করা কি বুঝা যায় কথা আজকে এই আলোচনা শুধু শুনবো না আমলের নিয়তে শুনতে হবে রাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে বিদ্যমান কোন সাক্ষ্য যদি গোপন করে সেই জানে সঠিক কথাটা কিন্তু গোপন করলো তার চাইতে বড় জালেম আজলামু ব্যবহার করেছেন আল্লাহ বড় জালেম আর কেউ নাই এখন আপনারা বলেন মৌলভীবাজারবাসী যদি কেউ সাক্ষ্য গোপন করার কারণে যদি বড় জালেম হয় তাহলে কেউ মিথ্যা সাক্ষী দিলে সে কি বড় জালেম না তার চাইতে বড় শুধু সাক্ষ্য গোপন করার কারণে আল্লাহর ভাষা যদি সে বড় জালেম হয় কিন্তু মিথ্যা সাক্ষী দিলে কি পরিমাণ অবস্থা আল্লাহর কাছে তার ঠিক কি না প্রিয় ভাইরা আমার আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া জুলুম আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফা'রাদা আনহা তার চাইতে বড় জালেম কেউ নাই যে আল্লাহর কিতাব থেকে যে মুখ ফিরায়া নেয় আল্লাহর কিতাব তার ভালো লাগে না কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালায় না রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন দিয়ে যারা চালায় না কোরআনের ভাষায় তারাই জালেম কি ঠিক কি না কথা কি আমার না আল্লাহর আজকে সব কথা আল্লাহর বলে যাচ্ছি আমার একটা বলবো না কারণ বিপদ আপদ আছে তো কথা কই না বিপদকে কি আমরা ভয় পাই বিপদকে কি আমরা ভয় পাই মুসলমান এই শরীরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আছে ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমি আল্লাহর উপর মিথ্যা বলাও জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা লিইউযিল্লা আন-নাস বিগাইরি ইলম ইন্না আল্লাহা লা ইয়াহদিল কওমা জালিমিন রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে মিথ্যা বানিয়ে বানিয়ে যারা মানুষদেরকে বিপদগামী করে তারা জালেম আল্লাহর নামে মিথ্যা কথা কয় আমাদের দেশে কয়েকটা দল আছে এমন এমন কি অনেক পীর সাহেব নামধারী ভণ্ড যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে মানুষদেরকে জাহান্নামী বানাচ্ছে ঠিক কি না ওসাইতে জালেম বড় জালেম আর কেউ নাই কার ভাষা বেশি দূরে যাইতে হবে না আপনাদের থেকে তো দূরে আমাদের থেকে কাছে আমাদের নোয়াখালীর সোনাপুরে সোনাইমুড়িতে একটা আছে হিজবুত তাওহীদ আছে কি না নাম দিছে হিজবুত তাওহীদ তাওহীদ আসলে এটা হিজবুত তাওহীদ না এটা তো হিজবুত শয়তান দা হিজবুত শয়তান এদের ইমাম ইমাম এরা কয় ইমাম কি কয় শুনছেন না আপনারা এদের নামাজ পড়ার স্টাইল দেখছেন না আপনারা ছেলে পুরুষ নারী পুরুষ একসাথে নামাজ পড়ে আর নামাজ পড়ে কেমনে আপনারা দেখছেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকা আলহামদু এটা কি নামাজ না শয়তানি না পাগলামি আল্লাহর নামে মিথ্যা শিখাচ্ছে মানুষদেরকে ঠিক কি না সম্পদ আত্মসাত করা ও জুলুম অবশ্য আমার এখানে সম্পদ কেউ কারো সম্পদ আত্মসাত করে না কেউ কারো জমিনের আইল ঠেলে না ঠিক কি না যেখানে এখানে যারা আছে সব আল্লাহর ওলি ঠিক না বেটি ও কথা কয় না ঠিক না বেটি এখন দেখুন রাসূল কি বলছেন মান আখাযা শিবরা
من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من سبع أرضين কেউ যদি কারো এক বিগত সম্পদ অন্যায়ভাবে দখল করে নিয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে সাতটা জমিন ঝুলায়া দিবে কারো সম্পদ আত্মসাৎ করাও জুলুম এতিমের মাল ভক্ষণ করাও জুলুম বাবা মারা গেছে সন্তান এতিম হয়ে চাচার কাছে লালিত পালিত হলো বাবা কিছু সম্পদ দিয়া গেছে সাসা ভাতিজা যখন বড় হলো বলল তোমারে লেখাপড়া করাইতে বিদেশ পাঠাইতে টাকা শেষ ওই যে ছায়ার জমিন যেটা আছে এই টুকরোই তোমার আছে আর কিছুই নাই এরকম জুলুম বা সাসা আছে না নাই দেখুন এরা যখন এতিমের মাল যখন এরা তাদের পেটের মধ্যে ঢুকায় আল্লাহ বলেন কি ঢুকায় মাল ঢুকায় না কি ঢুকায় শুনুন রব্বুল আলামিন বলছেন إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا سورة النساء 10 نمبر آيات در مدد رب العالمين ارشاد کرن جرانا کی تمیر شمپت کھائے তারা তাদের পেটের মধ্যে সম্পদ ঢুকায় নাই তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকালো সম্পদ না এটা এটা কি জাহান্নামের আগুন প্রিয় ভাইরা আমার এবার আসুন জালেমের পরিণতি এতক্ষণ যাবত জুলুমের ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে শুনালাম জুলুম করলে কি হয় এগুলো শুনালাম এবার আসুন জালেমের পরিণতি এটাকে শুনবো না শেষ করে দেব শেষ করে দেব কারণ আমার আবার অনেক দূর যাইতে হবে প্রায় এখান থেকে 350 কিলোমিটার দূরে এই রাতের মধ্যে চলে যেতে হবে কালকে সকালে আবার প্রোগ্রাম সেখানে এখন আমি আর বেশি সময় নিব না লেখা বাকি কম 11টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে লক্ষ্য করে বলেন জালেমরা মনে করে আমরা যা কিছু করছি না কেন আল্লাহ বুঝি কিছু দেখে না আল্লাহ কি দেখে কথা বলেন আল্লাহ কি দেখে দেখুন রব্বুল আলামিন কি বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুজ জালিমুন জালেমরা যা করে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি বেখবর নন তিনি সব খবর রাখেন তবে রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন ছায় তারা পরিবর্তন হয় কিনা আল্লাহ এজন্য ছাড় দেন কিন্তু কাউকে আল্লাহ পাক ছেড়ে দেন না ছাড় দেন ছেড়ে দেন না প্রিয় ভাইরা আমার জালেমের পরিণতিটা কেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ আদ জাতিদের ব্যাপারে আল্লাহ বলছেন পৃথিবীতে কয়েকটা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের জুলুমের কারণে কি ঠিক কি না যে আল্লাহ আদ জাতি সামুদ জাতি লুত আলাইহিস সালামের জাতি ফিরাউনের জাতি মাদিয়ানবাসীদেরকে যে আল্লাহ জুলুমের কারণে পৃথিবী মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন সে আল্লাহ এখন আর বোধহয় নাই কি হয় কোথায় আল্লাহ দেখেন না ফিলিস্তিনে কি হচ্ছে আল্লাহ বুঝি দেখে না আল্লাহর সাহায্যে ফিলিস্তিনে আপনারা দেখেন নাই ইসরায়েল ফিলিস্তিনের দিকে অত্যাধুনিক আয়রন ড্রোন মারছে আর হামাস নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের অস্ত্র মারছে আল্লাহু আকবার বলো এই সাহায্য কে করেন কে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ হাবিব তুমি কি দেখো নাই আলাম তারা মানে হচ্ছে আলাম তা আলাম
আলাম তাসমা তুমি কি দেখো নাই অর্থ হলো তুমি কি শোনো নাই তুমি কি জানো নাই কারণ আজজাতি সামুজজাতি সময় রাসূল ছিল না এখানে আলাম তারা মানে হচ্ছে আলাম তাআলাম তুমি কি জানো নাই তোমার রব আজজাতির সঙ্গে কেমন আচরণ করেছে তারা ছিল সুদীর্ঘ দেহের অধিকারী তারা একজন 18 হাত পর্যন্ত লম্বা ছিল এরকম মোটা মোটা ফিলারের মতো তারা ছিল অথচ মানুষের উপর জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে দেখেন এখন বলে না কি ঠিক কি না বলে কি না আমরাই তো সব আমাদের চাইতে শক্তিশালী কে আছে আমরাই সব আছে না খেলা হবে খেলা তো হইছে আমরা দেখছি না কি খেলা হইছে মাঠের মধ্যে শুধু কুকুর আর কিছু নেই কথা কয় না কিন্তু শেষে গোল 10 15 20 25 100 টা দেখলাম মাঠে কোনো খেলোয়াড় নাই কিন্তু গোল কয়টা 100 এর উপরে কথার কথা প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন এদের অবস্থা হলো এমন আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ এরকম জাতি ইতিপূর্বে কোনদিন রব্বুল আলামিন এদের মতো এই সুদীর্ঘ দেহের অধিকারী আর কোন জাতি আল্লাহ পাক সৃষ্টি করে না এমন শক্তিশালী তারা ছিল তারপরে এদেরকে আল্লাহ পাক মাটির সঙ্গে আশ্রয় মারেন নাই মারছেন কি না এদের নবী ছিল হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট আল্লাহ বলেন ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله বলেন আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম তিনি গিয়ে তার জাতিকে বলল এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই তারা হুদ আলাইহিস সালামকে মানে নাই এমনকি নানা জুলুম নির্যাতন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন মাটির সঙ্গে মিশাইয়া দিলেন আদ জাতিকে সেই সময় আরেকটা জাতি এমন ছিল লূত আলাইহিস সালামের জাতি লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতুষপুত্র সাদুয়া নামক জায়গায় জর্ডান বাইতুল আকসা এবং জর্ডানের মাঝখানে এদের বসবাস ছিল লূত আলাইহিস সালামের জাতিকে লূত আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন জাতির লোকেরা সব আকাম কুকামের মধ্যে ব্যস্ত এমনকি তারা সমকামিতায়ও ব্যস্ত ছিল কোন কামি সমকামি আল্লাহ বলছে ওয়ালুতা ইদ কাল লিকাউমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন হাবিব স্মরণ করুন লূত আলাইহিস সালামের জামানার কথা তিনি তার সম্প্রদায়কে বলেছেন তোমরা জেনে বুঝে এমন অশ্লীল কাজ তোমরা কইরো না সমকামী হইও না কারণ হচ্ছে সমকামী হচ্ছে এমন একটা বিষয় যেটা পুরুষে পুরুষে করে আর নারীয়ে নারীয়ে করে একটা খেয়াল করে দেখেন কত নিকৃষ্ট কত বিকৃত চিন্তা কুকুরও কিন্তু কোনোদিন সমকামী হয় না ঠিক কি না কুকুরও সমকামিতা করে না অথচ আজকে খেয়াল করে দেখেন আমার দেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আইন পাশ করতে চায় জানেননি আপনারা এক সময় এটাকে হিজরা তারা হিজরা নাম দিত কিন্তু এখন আর হিজরা বলে না কারণ তারা জানে হিজরাও একটা জাতি কিন্তু ট্রান্সজেন্ডার এটা কোনো জাতি না এরা হইলো তারা মনে মনে চিন্তা করে মনে মনে আমাদের দেশের সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিল শরীফ থেকে জরিবা প্রতিবাদ দেখছেন না আপনারা সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশের সমস্ত মুসলমানকে প্রস্তুত থাকা লাগবে খোদাদ্রোহী এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার আইন
বাংলাদেশের সংসদ ভবনে পাস করতে দেওয়া যাবে না যাবে না যাবে না যদি এক সাগর রক্তের প্রয়োজন হয় বাংলার মুসলমানরা কি প্রস্তুত আছো কিনা বলো কারা কারা প্রস্তুত দোহার দেখো আল্লাহকে আসিফ মাহতাব বাংলাদেশের অহংকার ঠিক কি না একজন ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব জাতির সামনে প্রমাণ করে দিয়েছে ঈমান কাকে বলে ঠিক কি না এজন্য আপনাদের প্রতি আর আমার এই আলোচনা যারাই শুনবে তাদের প্রতি আহ্বান সপ্তম শ্রেণীর বই থেকে শরীফ শরীমারে গল্পকে উঠে দিতে হবে শুধু তাই নয় মুসলমানের বইয়ের মধ্যে দুর্গার ছবি থাকতে পারবে না আপনারা কি একমত কিনা বলো জাতিকে কি বানাচ্ছে কি বানাচ্ছে জাতিকে আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী এগুলো জানে না কথা বলেন না কেন আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী এগুলো জানে না অবশ্যই তিনি একজন মুসলমানের সন্তান এটা মুসলমানের দেশ ও মুসলমান এটা কাদের দেশ জোরে বলতে হবে এটা কাদের দেশ এটা হিন্দুস্তান না এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করতে দেওয়া যাবে না যাবে না যাবে না কারা কারা রাজি আছো দোহার দেখো আল্লাহকে লুত আলাইহিস সালাম সময় কম লুত আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়েছে খবরদারি অশ্লীল কাজ করো না একদিন ফেরেশতা আসছে দুইজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসছে জাতিকে উল্টাইয়া দিবে তারা এই ফেরেশতাকে পর্যন্ত দৌড়াইছে সমকামী করার জন্য জানেন না ইতিহাস আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই জিব্রাইলকে ওহি করে দিলেন হাদিসের মধ্যে এসেছে আওহাল্লাহু আজ্জা ওয়া জাল ইলা জিব্রিল আলাইহিস সালাম আলিকলিব মাদিনাতে কাদা ও কাদা শহরের অমুক অমুক জায়গা উল্টাইয়া দাও জিব্রাইল বলল ইয়া রব ইন্না ফিহিম আব্দাকা ফুলানান লাম ইয়াসিক তারফাতাই আল্লাহ এই জমিনে তো এমন একজন লোক আছে যেই লোক 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে ব্যস্ত চোখ সরায় না আপনার ইবাদত থেকে আমরা কথা কেন বলছি হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন জিব্রাইল আল্লাহরে বলতেছে আল্লাহ এই জমিনে তো একজন দরবেশ আছে যে সব সময় আপনার ইবাদত করে তাকে তো শরণের ব্যাপার আপনি কিছু বললেন না আল্লাহ কি বলে শুনেন আল্লাহ বলছে আকবিল হা আলাইহি ওয়া আলাইহিম فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَارْ فِي سَاعَةِ قَدْ আল্লাহ বলছেন জমিনটা উল্টায়া তার মাথার উপর আগে রাখো কারণ গোটা জাতি আজকে জাহান্নামের দিকে যাচ্ছে আর এই দরবেশ এই হুজুরে মঞ্চে বসে চুপ করে মিষ্টি মিষ্টি কথা কয় না জানি আবার কোন বিপদ চাকরি যায় কিনা কি ঠিক কি না আমরা এই হাদিস যেদিন পড়ছি সেদিন থেকে হক কথা বলা শিখছি কথা বলতেই হবে আমি যদি কথা না বলি কথা বলবে কে আমরা যদি আলেমরা হক কথা না বলি বলবে কে এই হক কথাগুলো যদি একদিন বন্ধ হয়ে যায় খোদাদ্রোহী এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আইন একদিন বাংলার জমিনে পাশ হয়ে যাবে আমরা শুধু ঘরের মধ্যে বসে সুবহানাল্লাহ পড়বো কোনো লাভ হবে না ঠিক কি না ঠিক কি না প্রিয় ভাইরা আমার লুত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন এই সমকামিতার কারণে এই তারা নিজেদেরকে সমকামী ভাবত এক তাদের নারী ভালো লাগতো না পুরুষ ভালো লাগতো
নারীদের পুরুষ ভালো লাগতো না নারী ভালো লাগতো কষ্টের কথা কি বলবো আমার দেশে লক্ষীপুরে আমার জেলাতেই মেয়ে একটা টাঙ্গাইলের একটা মেয়েকে বিয়ে করেছে এখন তারা সংসার করে নাউজুবিল্লাহ কয়েন না এখন তারা সংসার করতেছে এই যে তারা এখন সংসার করতেছে একটা দুইটা এরকম হইতে হইতে একটা সময়ে আপনার ছেলে বলবে আমি মেয়ে বিয়ে করব না আমি ছেলে বিয়ে করব মুসলমান শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না মিশরের মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসান আল বান্না তিনি বলেছেন নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু তিনি বলেছেন মুসলমান তোমাদের নাকের ডগায় বসে আজকে ইঁদুর খেলা করছে আর তোমরা মুসলমানরা শাহাদাতের তামান্না ছেড়ে দিয়ে তাসবীর দানার মধ্যে আজকে জান্নাত খুঁজতেছো মুসলমান হওয়া এত সহজ না ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা লোক সমজতে হ্যায় আসান হ্যায় মুসলমান হোনা আল্লামা ইকবাল বলছেন মুসলমানরা ভেবেছে মুসলমান হওয়া খুব সহজ মুসলমান হওয়া এত সহজ না মুসলমান হওয়া মানে শাহাদাতের ঈদগাহের মধ্যে শামিল হয়ে যেতে হবে যুবকরা কি প্রস্তুত আল্লাহর রাস্তায় জীবন দিতে যুবকরা কি প্রস্তুত তোমাদের রক্তের উপর ভিত্তি করে কোরআনের রাস কায়েম হবে আর নাইলে হবে না কি একমত কি না প্রিয় ভাইরা আমার সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন খুব শক্তিশালী জাতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ বহু সৈন্য সংখ্যা ছিল ফিরাউনের এমন কি সেই দেশের মধ্যে উদ্যত আচরণ করলো কেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি এই ফিরাউনের কথাটা বলে শেষ করব জালিমের শেষ পরিণতি এক একটা করে কি অবস্থা হয় দেখেন ফিরাউন তো ছিল সবচেয়ে বড় জালিম ঠিক কি না আল্লাহ বলছেন সৈন্য শিবিরে সৈন্য সংখ্যা তার কোনো অভাব ছিল না টাকা পয়সা শক্তিতে তার কোনো অভাব ছিল না কিন্তু সে অহংকারী ছিল কি ছিল এর কারণ হচ্ছে বেশি দিন ক্ষমতায় ছিল ফেরাউন কেউ কেউ বলছেন 300 বছর কেউ বলছেন 400 বছর পর্যন্ত ফেরাউন ক্ষমতায় ছিল এজন্য আমি বলি বেশি দিন যারা ক্ষমতায় থাকে তারা একটু অহংকারী হয়ে যায় আর উঠতে চায় না কথা বলেন এরা মানুষের উপর জনগণের উপর স্বৈরাচারী আচরণ চালায় কিন্তু আপনারা নিরাশ হওয়ার কোনো কারণ নাই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সাইয়্যেদ আবুল আলা মওদুদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাত মাসওয়াহু তিনি বলেছেন স্বৈরাচারীরা তাদের পতনের সবগুলো ছিদ্র বন্ধ করে কিন্তু মনের ভুলে একটা ছিদ্র রয়েই যায় যে ছিদ্র দিয়ে আসলে তার পতন হবে ঠিক কি না ঠিক কি না দেখুন ফেরাউন অবস্থা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়তি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়তি দেওয়ার পর তিনি বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা যে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও দেখেন আলেমদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক কোন জায়গায় পাঠাইছে সমাজের রাষ্ট্রের সবচেয়ে শক্তিধর যে তার কাছে পাঠাইছে এখন আমাদের দেশে আমরা আলেমরা কি জায়গা মতন যাইতে পারি কথা বলেন না নানান দুর্বলতার কারণে যাইতে পারি না এর কারণ হলো আমাদের হুজুরদের মধ্যে কয়েক ভাগ হয়ে গেছে এজন্য আমি বলি হুজুর হইল তিন ধরনের কি কয় ধরনের সরকারি তরকারি আর দরকারি কি ঠিক কি না সংক্ষেপে ব্যাখ্যা দিচ্ছি সরকারি হুজুর সরকার যা কয় ঠিক কথা কই না সরকার যা কয় ইসলামের বিরুদ্ধে বলল
ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে গেল অনেক হুজুর দেখবেন কইবো ঠিক কথা কন লাগা কারণ উনি হলো কি হুজুর সরকারি হুজুর তরকারি হুজুর বলতাম তরকারি হুজুর আমাদের দেশে আলু তরকারি আছে না আলু গরু গোশতের লগে দিলেও ভাল লাগে মুরগির সাথে দিলেও ভাল লাগে মাছের লগে দিলেও ভাল লাগে আলুর ভর্তা বানায় খাইলে কিন্তু খারাপ লাগে এই হুজুরদেরকে আপনি সব জায়গায় পাবেন কথা কয় না আমাদের সঙ্গেও আছে আবার মুনাফিকদের সঙ্গেও রাম বামের সঙ্গে এক এক কাতারে আছে অনেক হুজুর বলে মন্দিরের সামনে আধুটা এলাই কথা কয় না দেখছেন না অবস্থা কোন দেশে আছে মন্দিরের সামনে কি উঠাইবে এটাও জানে না হুজুরে কয় এমন খাওয়া খাইছে মন্দিরের সামনে কি করতে হবে এটাই ভুলে গেছে হুজুরে এরম তরকারি হুজুর আছে না নাই আবার দরকারি হুজুররাও আছে ঠিক কি না তিন জায়গায় পাওয়া যাবে দরকারি হুজুরদেরকে একেবারে জায়গা জায়গা বলে দিচ্ছি কয় জায়গায় এটা আমার কথা না ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তিন জায়গায় এদেরকে পাওয়া যাবে এক নম্বর হচ্ছে কবরস্থানে কারণ এই ধরনের লোকদেরকে বেশি দিন জমিনে থাকতে দেওয়া হয় না বাতিলরা তাদের উপর চরমভাবে খেপে এবং তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এক নম্বরে এরা থাকে কবরস্থানে দুই নম্বরে এরা থাকে জিহাদের ময়দানে তিন নম্বরে এই হুজুররা থাকে জালেমের জেলখানায় সুতরাং দরকারি হুজুর সিনাইতে আর কোনো অসুবিধা হবে আর কোনো অসুবিধা হবে আমি আমার দাওয়াতকে এখনো পর্যন্ত সঠিক দাওয়াত বলতে পারি না কারণ আজ পর্যন্ত আমার দাওয়াতে এখনো কোনো বাধা আসে নাই এজন্য আমি বলি যে দাওয়াতের মধ্যে বাধা আছে বুঝতে হবে এই দাওয়াতটাই সঠিক আপনি দাওয়াত দিলে আপনার মিছিল দিয়া মালা দিয়া বরণ করবে বুঝতে হবে দাওয়াতের মধ্যে বেজাল আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন ফেরাউনের কাছে তিনি গিয়া বললেন ইয়া ফেরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আমি বহু জগতের মালিক বহুমাত্রিক জগতের মালিক আল্লাহর কাছ থেকে তোমার কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি ফেরাউন বলল মুসা আমি শুনেছি তুমি নাকি কোন ইলার দাওয়াত দাও সে তার সভাসদ বর্গকে বলছে ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি না আমি ছাড়া অন্য কোন ইলাস মুসা খবরদার আমি বাদে অন্য কারো দাওয়াত দাও বন্ধ করে দাও লাইনি তাখাস্তা ইলাহান গাইরি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন আমি ছাড়া অন্য কোন ইলার দাওয়াত যদি দাও শুধুমাত্র আমার কথা আমার বাবার কথা আমার দাদার কথা ছাড়া অন্য কারো কথা যদি সমাজের মধ্যে বলো তাহলে লাজআলান্নাকা মিনাল মাসজুনিন আমি তোমাকে জেলের মধ্যে ঢুকাবো শুধু আমার কথা বলতে হবে কি ঠিক কিনা আমার বাবার নামে জিকির উঠাইতে হবে জিকির জিকির অনেক সাপলোস আছে এমন এরকম জিকির করতে করতে বাবারে জাহান্নামে পর্যন্ত বাড়ে কি ঠিক কিনা ঠিক কিনা ফেরাউন বলল আমি ছাড়া অন্য কোনো ইলাহ দাওয়াত দেওয়া যাবে না মুসা আলাইহিস সালাম বললেন তোমার জেলের ভয় আমি ভয় পাই না যেহেতু আমি এমন এক রবের দাওয়াত দেই তিনি সব কিছু জানেন এবং দেখেন সুবহানাল্লাহ অবশেষে ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর ক্ষেপে গেল মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন ৬ লক্ষ বনি ইসরাইল নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন এই দেশে আর থাকবেন অন্যত্র চলে যাবেন রাতের বেলায় রওনা হলেন লোহিত সাগরের পাড়ে অবস্থান করছেন সাগর পার হবেন কি দিয়ে চিন্তা করতেছেন এমন সময় গোয়েন্দা মারফত ফেরাউন জেনে গেল যে মুসার বাহিনী নিয়ে চলে যাচ্ছে সেও তার বাহিনী নিয়ে মুসাকে দড়িয়ে গেল সামনের দিকে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের উম্মতেরা ফেরাউন বাহিনীকে দেখে তারা এই কথা না বলে পারে নাই তারা বলল আমরা তো ধরা খেয়ে গেলাম ওই যে ফেরাউন বাহিনী আসতেছে
আর পিছন হলো ক্ষুধার্ত দরিয়া মূসা আলাইহিস সালাম সাহস দিলেন তিনি বললেন কলাম কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন কোশ্চিন কালেও নয় আমার রব অবশ্যই আমাদের জন্য পথ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর আসাকাল বাহর দেখেন নাহার বলে নাই আমাদের দেশে একটা কথা আছে ফেরাউনের লাশ নাকি নীল নদের মধ্যে পড়ছে যদি নীল নদে পড়তো আল্লাহ এখানে নাহারের কথা বলতেন নাহার মানে নদী বাহর মানে সমুদ্র আল্লাহ বলেন মূসা হাতি যে লাঠি আছে লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যে আঘাত করলো তাফসীরের মধ্যে এসে তাফসীর ফি জিলালিল কোরআন তাফহিমুল কোরআন সমস্ত তাফসীরগুলোর মধ্যে এসে মুফাসসিরা তাফসীর করেন মূসা আলাইহিস সালাম যখন দরিয়ার মধ্যে আঘাত করলেন 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল আল্লাহ বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন এই রাস্তা যখন হয়ে গেল মূসা এবং তার বাহিনীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা পার করে মুক্তি দিয়ে দিলাম সুম্মা আগরাকনাল আখরিন এরপরে ধরলাম দ্বিতীয় দলকে অর্থাৎ কোনটা ফেরাউন ফেরাউনকে ধরলাম ফেরাউন এসে যখন 12টা রাস্তা দেখছে সে খুশি হয়ে গেছে সে মনে করেছে তার বাবাই বানাইছে আস্তে করে হুড় হুড় করে নেমে গেল আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরা জিব্রাইল খবরদার আর সুবায়ও না সে যত কথা বলে জিব্রাইল ততই সুবায় সে বলে জিব্রাইল এত সুন্দর করে বলতেছি তারপরও কেন বুঝো না বনি ইসরাইলরা যে ইলার প্রতি ঈমান আনছে আমিও ওয়া আনা মিনাল মুসলিমিন আমি কিন্তু একজন মুসলমান খবরদার একটা শুভ দিও না আমি কিন্তু একজন মুসলমান সুতরাং জালেমের পরিণতি সর্বশেষ এরকম হবে এরকম হবে একদিন তোমারও পরিণতি এরকম হবে তুমি একদিন বলবা যে আমি অতীতে যা করছি সব ভুলে গেছি আজকে ভালো হয়ে গেলাম তবে বাংলার জনগণ যা ছাড়বে না বোধ ওরা কথা কয় না ছাড়বেন ওই যে দেখেন না বিআরবির মধ্যে চোর একটা চুরি করছে চুরি করছে না গড়ে একটা বা মোবাইল একটা এমন মাস শুরু হয়েছে দূর থেকে তাকে একজন দেখে সুযোগ যখন পাইছি উজ্ঞা আমিও দিই সেদিন আপনিও যখন কইবেন সুযোগ যখন পাইছি কম তো জ্বালাস নাই একটা দিয়া নেই ঠিক কি না আল্লাহ বলে আল আন এখন এখন তোমার বুঝে আইছে না ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন কিসের তুই মুসলমান বারবার উমরা করলে তুই মুসলমান না তুই তো সন্ত্রাস তোর হাতের মধ্যে শত শত আলেমের রক্ত তোর হাতের মধ্যে লেগে আছে ঠিক কি না কত কত শত শত নিরপরাধ লোকের রক্ত তোমার হাতের মধ্যে লেগে আছে কিসের তুই মুসলমান তুই হলি সন্ত্রাস 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 সালেমের এই রকম পরিণতি ভয়াবহ পরিণতি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মনে কষ্ট দিবেননি মনে কষ্ট দিবেননি মাঝে মধ্যে ইমানে কিছু কথাবার্তা না বললে আমরা তো আমাদের ইমান তো দুর্বল হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সব সময় ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে দুনিয়ায় যেন চলার সেই তৌফিক দান করে ইসলাম